প্রথমেই তোমার কাছে জানতে চাই বন্ধু, তুমি কি নিয়ে কথা বলতে চাও? আমি মোবাইল ফোন নিয়ে কথা বলতে চাচ্ছি। মোবাইল ফোন বর্তমান যুগের একটি চমৎকার আবিষ্কার। এটির অনেক সুফল ও সুবিধা রইল, এটির অনেক কুফল রয়েছে। বর্তমানে আমরা মোবাইল ফোন দ্বারা যোগাযোগ, বিনোদন ও সময় দেখার মতন কাজ করতে পারলেও এটি আমাদের শারীরিক ও মানসিক ক্ষতি করতে পারে। আমরা মোবাইল ফোনের ক্ষতিকর দিকগুলো পরিহার করে মোবাইল ফোনের সুফল দিকগুলো থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব। এত বড় বিষয়টাকে মোবাইল ফোন আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে। চমৎকার বলেছো বন্ধু, আসলেই কিন্তু এই আবিষ্কারের সঠিক ব্যবহার হওয়া উচিত। বন্ধু, এবার তোমার কাছে চলে যায়, তুমি কি বলতে চাও? এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তবে আজ আমাদের এই প্রিয় জন্মভূমি চরমভাবে দূষিত হচ্ছে, যার ব্যাপারে সাধারণ মানুষ অসচেতন। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দূষণের কারণে প্রতিবছর বাংলাদেশে $650 কোটি ক্ষতি হচ্ছে, যা আমাদের GDP-র মোট 3.5%। তাই আমাদের উচিত পরিবেশের প্রতি সচেতন হওয়া এবং পরিবেশকে সংরক্ষণ করা। বন্ধু, এবার তোমার কাছে চলে যাই, তুমি কি বলতে চাও? আমি বলতে চাই আমাদের 2023 সালে নতুন পরিচিত সিলেবাসটিকে নিয়ে। এই সিলেবাসে আমাদের অনেক উপকার হচ্ছে। আমাদের আগের সিলেবাসে যেটি ছিল সৃজনশীল প্রশ্ন, সেখানে আমাদেরকে মুখস্থ বিদ্যার উপর একটু বেশি নির্ভরশীল হতে হতো। কিন্তু 2023-এ যে নতুন সিলেবাস, সেই সিলেবাসের কারণে আমাদের অনেকভাবে উপকার হচ্ছে। যেমন এখানে আমরা যে হলো ব্যবহারিক পৃথিবী, যে পৃথিবী হচ্ছে সবসময় ব্যবহারটিকে বোঝে, সেই পৃথিবীর সাথে আমরা পরিচিত হতে পারছি আমাদের এই নতুন সিলেবাসের মাধ্যমে। এখানে আমাদের পরীক্ষার চাপের বদলে রয়েছে অনেক রকম সুযোগ, যে সুযোগের মাধ্যমে আমরা নিজেদের অন্তরের প্রতিভাকে জাগিয়ে তুলতে পারছি। এবারে যাই বন্ধু, তুমি বলতে চাও কি বলো? দেশপ্রেম বলতে সাধারণত আমরা নিজের দেশের প্রতি ভালোবাসা ও ভক্তি বুঝি, কথাটি ভুল নয়। কিন্তু আমার কাছে দেশপ্রেম মানে আরও অনেক কিছু। আমার কাছে দেশপ্রেম মানে দেশের ভালো ও খারাপ সময় দেশের পাশে দাঁড়ানো। দেশপ্রেম মানে নিজের দেশের উপর সবসময় আস্থা রাখা। আমার কাছে দেশপ্রেম মানে পৃথিবীর যে কোনো স্থানে দাঁড়িয়ে গর্বের সাথে বলা যে আমি একজন বাঙালি। চমৎকার বলেছো বন্ধু, তোমার সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই আমিও বাংলাদেশি। বন্ধু, এবার তোমার কাছে চলে যাই, তুমি কি নিয়ে বলতে চাও? আজকে আমি বই পড়া নিয়ে বলতে চাচ্ছি। বই হলো জ্ঞানের আধার। জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। বর্তমানে আমরা বই পড়তে চাই না, কিন্তু আমার মতে মনে হয় আমরা যদি বেশি বেশি বই পড়ি তাহলে আমরা নিজের সম্পর্কে জানতে পারবো। বন্ধু, এবার তোমার কাছে চলে যাই, তুমি কি বলতে চাও? আমি বাংলাদেশে জ্যোতির্বিদ্যা চর্চার যে ব্যবস্থা সেটা নিয়ে বলতে চাই। বর্তমানে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞানের বিভিন্ন শাখার উপর উচ্চশিক্ষা ও গবেষণার সুবিধা থাকলেও এর অন্যতম একটি শাখা জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি নিয়ে তেমন ব্যবস্থা নেই। আমাদের দেশে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা এই বিষয়টি নিয়ে অনেক বেশি আগ্রহী। আমাদের দেশের এই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই বিষয়গুলোতে উচ্চশিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের দেশের শিক্ষার্থীরা নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারবে। চমৎকার বলেছো বন্ধু, নিশ্চয়ই বাংলাদেশ এগিয়ে থাকবে। বন্ধুরা, দেখলেই তো অনেক সুন্দরভাবে আমার বন্ধুরা কথা বলেছে, অনেক বিষয় নিয়ে কথা বলেছে। নিশ্চয়ই এই কথাগুলো তোমাদের অনেক কাজে লাগবে। বন্ধুরা, তোমাদের এই চমৎকার কথাগুলোর জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। চিয়ার্স।